বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদা বেগম, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায়ের একটা অংশ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সে শুধু উড়ে বেড়াচ্ছে না, সে একটি গুরুত্বপূর্ণ কাজও কিন্তু করে যাচ্ছে, যদিও সে তার অজান্তে এই কাজটা করে থাকে। তোমরা কি বলতে পারবে এই কাজটার নাম কি? হ্যাঁ, সেটা হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। চলো তাহলে দেখে নেই আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরাগায়ন কাকে বলে তা বলতে পারবে, পরাগায়নের শ্রেণীবিভাগ করতে পারবে, স্বপরাগায়ন ও পরপরাগায়নের মধ্যে পার্থক্য করতে পারবে, পরাগায়নের মাধ্যমগুলো সম্পর্কে লিখতে পারবে অথবা বিশ্লেষণ করতে পারবে। চলো প্রথমে আমরা দেখে নিই পরাগায়ন কাকে বলে। তোমরা এখানে একটি ছবি দেখছো। এই ছবিতে এই অংশটার নাম হচ্ছে পরাগধানী এবং এই অংশটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। আমরা কিন্তু এর আগের ক্লাসে এই অংশগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। আমরা জানি যে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয় এবং এই পরাগরেণু উদ্ভিদের বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় বা পতিত হয়, তখন এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয়ে থাকে পরাগায়ন। তাহলে চলো আমরা বইয়ের ভাষায় দেখে নিই পরাগায়নটা কাকে বলে। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের অথবা একই গাছের দুইটা ভিন্ন ফুলের অথবা একই প্রজাতির দুইটা ভিন্ন গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। তাহলে আমরা বলতে পারি যে ফুলের পরাগধানীতে পরাগরেণু উৎপগুলো উৎপন্ন হয়, সেই পরাগরেণুগুলো একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে অথবা একই গাছের দুইটা ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে অথবা একই প্রজাতির দুইটা ভিন্ন গাছের ফুলের গর্ভমুণ্ডে কিন্তু স্থানান্তরিত হতে পারে অথবা পতিত হতে পারে। আর এই প্রসেসটাকে বা প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয়ে থাকে পরাগায়ন বা পলিনেশন। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার চলো আমরা চলে যাই পরাগায়নের প্রকারভেদে। পরাগায়নকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং দ্বিতীয়টা হচ্ছে পরপরাগায়ন। এবার চলো আমরা দেখে নিই স্বপরাগায়ন কি। তোমরা এখানে একটি ছবি দেখছো। এই ছবিতে দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবে যে পরাগরেণু কিন্তু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। আরেকটি ছবি দেখো, এই ছবিতেও আমি পরাগরেণু এঁকে দিয়েছি এবং এখানে পরাগরেণু তোমার একটা ফুলেও স্থানান্তরিত হতে পারে, আবার একই গাছের দুইটা ভিন্ন ফুলেও কিন্তু স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ একটা ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে কিন্তু স্থানান্তরিত হতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে কিন্তু স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন। চলো তাহলে বইয়ের ভাষায় আমরা একটু দেখে নেই। একই ফুলের অথবা একই গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন তাকে বলা হয়ে থাকে স্বপরাগায়ন। এবার চলো আমরা দেখে নিই স্বপরাগায়ন হয় এরকম কিছু উদ্ভিদের চিত্র। এটা কিসের ছবি বলতে পারবে কি? হ্যাঁ, এটা হচ্ছে সরিষা ফুলের ছবি এবং এটা হচ্ছে ধুতুরা ফুলের ছবি। তাহলে আমরা জানলাম যে সরিষা এবং ধুতুরা ফুলে কিন্তু স্বপরাগায়ন হয়ে থাকে। এবার চলো আমরা চলে যাই পরপরাগায়ন সম্পর্কে কিছু জানার জন্যে। তোমরা এখানে ছবিটা লক্ষ্য করো,
এখানে দেখা যাচ্ছে যে প্রজাপতি সে কিন্তু একটি ফুলের পরাগরেণু নিয়ে অন্য ফুলের গর্ভমুণ্ডে দিয়ে আসছে বা স্থানান্তরিত করছে। এটা কিন্তু পরপরাগায়নের ছবি। তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটি ছবি আমরা দেখি। তোমরা এখানে লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবে যে পরাগরেণু কিন্তু পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে যেয়ে স্থানান্তরিত হচ্ছে এবং ফুলগুলা কিন্তু দুইটা ভিন্ন ফুল এবং দুইটা ভিন্ন গাছের ফুল, একই প্রজাতির কিন্তু দুইটা ভিন্ন গাছের। এইটাকেই কিন্তু বলা হয়ে থাকে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। চলো বইয়ের ভাষায় দেখে নেই পরপরাগায়ন বা ক্রস পলিনেশন কাকে বলে। একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে তখন তাকে বলা হয় পরপরাগায়ন। অর্থাৎ উদ্ভিদ একই প্রজাতির হতে হবে কিন্তু দুইটা ভিন্ন উদ্ভিদ হতে হবে, এবং সেই দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে তখন সেটাকে আমরা বলতে পারবো পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। এটা হচ্ছে শিমুল ফুলের ছবি এবং এটা হচ্ছে পেঁপে গাছের বা পেঁপের ফুলের ছবি। এই ফুলগুলোতে কিন্তু তোমার পরপরাগায়ন হয়ে থাকে। আমি আশা করি তোমরা সবাই স্বপরাগায়ন এবং পরপরাগায়ন সম্পর্কে লিখতে পারবে। এবার আসো আমরা চলে যাই পরাগায়নের এবং স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য সম্পর্কে জানার জন্য। তোমরা এখানে দেখো আমি একটি ছক এখানে অ্যাড করেছি স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য বোঝানোর জন্য। স্বপরাগায়নে আমরা বলেছি যে এটি একটি ফুলে হতে পারে অথবা একটি গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে হতে পারে, কিন্তু পরপরাগায়ন হবে একই প্রজাতির দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে। স্বপরাগায়নের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হয় যেহেতু এই স্বপরাগায়ন প্রক্রিয়াটা একটি ফুলের মধ্যে হয় অথবা একটা গাছেরই দুটো ভিন্ন ফুলের মধ্যে হয়, এই জন্য পরাগরেণুর অপচয় কম হয়ে থাকে। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে যেহেতু মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যম ছাড়া পরপরাগায়ন সম্ভব নয়, সেহেতু পরাগরেণুর অপচয় এখানে বেশি হতে পারে। প্রজাতিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না স্বপরাগায়নের ক্ষেত্রে, অর্থাৎ মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো পরবর্তী বংশধরে দেখা যায়, এখানে নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে না। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, এখানে নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটতে পারে। স্বপরাগায়নে খেয়াল করো পরাগায়নে নিশ্চয়তা থাকে, অর্থাৎ এখানে পরাগায়ন হবে এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে যেহেতু মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যম দ্বারা বাহিত পরাগরেণু ঠিকমতো অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো কি না সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, এজন্য পরাগায়নের নিশ্চয়তা এখানে দেয়া যায় না। এবার চলো আমরা জেনে নেই পরাগায়নের মাধ্যমগুলোর উপর ভিত্তি করে তোমার ফুলের যে বিভিন্ন রকমের অভিযোজন সেটা সম্পর্কে। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে জবা ফুল, তারপরে কুমড়া, এরপরে হচ্ছে সরিষা ফুলের ছবি দেওয়া হয়েছে। এই ফুলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, চলো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই। এই ফুলগুলো আকারে বড় হয়, রঙিন হয়, মধু গ্রন্থিযুক্ত হয়, এদের পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো ধরনের হয়ে থাকে এবং এই ফুলগুলো কিন্তু পতঙ্গ পরাগী ফুল, অর্থাৎ এই ফুলগুলোতে পতঙ্গের মাধ্যমে অর্থাৎ কীট পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্ভব হয়। এবার আসো আমরা দেখে নেই, এটা ভুট্টা গাছের ছবি বা ভুট্টার ছবি, এটা ধান এবং এটা হচ্ছে গমের ছবি। এই সব উদ্ভিদের যে ফুল হয় সেই ফুলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, চলো একটু দেখে নেই। এইসব উদ্ভিদের ফুলগুলো হালকা হয়ে থাকে, মধু গ্রন্থিহীন হয়, অর্থাৎ এদের এসব ফুলের মধ্যে কোনো মধু গ্রন্থি থাকে না, এদের গর্ভমুণ্ডটা আঠালো হয়ে থাকে এবং শাখান্বিত হয়ে থাকে এবং এসব ফুলের সেরকম কোনো সুঘ্রাণ বা সুগন্ধ নেই। এই সব ফুলগুলোতে তোমার পরাগায়ন কিন্তু বায়ুর মাধ্যমে বাতাসের মাধ্যমে হয়ে থাকে, এজন্য এই ফুলগুলোকে বলা হয়ে থাকে বায়ু পরাগী ফুল। এবার চলো আমরা চলে যাই পানি পরাগী ফুলগুলো সম্পর্কে জানি। তোমরা এখন এখানে দেখো তোমাদের পরিচিত কিছু ফুল দেখা যাচ্ছে, শাপলা, তারপরে পানিতে আমরা সাধারণত দেখি পদ্ম ফুলের সাথে বা শাপলা ফুলের সাথে এরকম কিছু একটা ফুলের মতো অংশ দেখা যায়। এই ফুলগুলো কিন্তু পানিতে জন্মায় এবং পানিতে কিন্তু ভাসতে থাকে। এই ফুলগুলোর বৈশিষ্ট্য দেখো, এই ফুলগুলো আকারে ক্ষুদ্র হয় এবং হালকা হয়,
সুগন্ধিহীন হয়, পানিতে সহজে ভাসতে পারে। স্ত্রী পুষ্পের বৃন্ত মানে স্ত্রী ফুলের বৃন্ত যেটা সেটা লম্বা হতে পারে, লম্বা হবে, কিন্তু পুং পুষ্পের বৃন্তটা কিন্তু ছোট হবে। এই সব ফুলেরই পরাগায়ন হয় হচ্ছে তোমার পানির মাধ্যমে। এবার আসো আমরা চলে যাই প্রাণী পরাগিতে। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, বাদুড়ের মাধ্যমে, পাখি, শামুক এবং মানুষের মাধ্যমে পরাগায়ন দেখা যাচ্ছে। এই ফুলগুলোরও কিছু বৈশিষ্ট্য আছে, চলো আমরা দেখে নেই। এই ফুলগুলো আকারে মোটামুটি বড় হয়, তবে ছোট যদি হয় তাহলে ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সাজানো অবস্থায় থাকে, রং আকর্ষণীয় হয়ে থাকে, ফুলে গন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই ফুলগুলোকে বলা হয় তোমার প্রাণী পরাগী ফুল, অর্থাৎ এইসব ফুলের পরাগায়ন প্রাণীদের দ্বারা হয়ে থাকে। আমি আশা করি তোমরা সবাই এই ফুলগুলোর অর্থাৎ মাধ্যমের উপর ভিত্তি করে ফুলের যে অভিযোজন সেগুলো তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এবার চলো আমরা কিছুটা একক কাজ করে নিই। এখানে কিছু প্রশ্ন আমি অ্যাড করেছি বা দিয়েছি। প্রশ্নগুলো হচ্ছে, পরাগায়ন কাকে বলে? পরাগায়ন কাকে বলে? প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় কোন পরাগায়নে? পানি পরাগী ফুলের দুইটি বৈশিষ্ট্য লেখো। পরাগায়নের মাধ্যম কি কি? ধান ও গম এ কোন ধরনের পরাগায়ন হয়ে থাকে? কোন ধরনের ফুলে গর্ভমুণ্ড, আঠালো এবং শাখান্বিত হয়? আমি আশা করি তোমরা সবাই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে। এবার আসো চলে যাই তোমাদের বাড়ির কাজে। বাড়ির কাজ হিসেবে আমি যে প্রশ্নটা দিয়েছি সে প্রশ্নটা হচ্ছে, প্রজাতিতে নতুন বৈচিত্রতা আনয়নের ক্ষেত্রে পরপরাগায়নের ভূমিকায় মুখ্য আলোচনা করো। অর্থাৎ তুমি নতুন কোনো প্রজাতির যদি সৃষ্টি হয় এবং সেই নতুন প্রজাতিতে যদি নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে বা নতুন কোনো বৈশিষ্ট্যের বৈচিত্রতা দেখা যায়, সেই বৈচিত্রতার ক্ষেত্রে পরপরাগায়নই মুখ্য ভূমিকা পালন করে। এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সাহায্য নিতে পারো। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমাদের ক্লাসে কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।